নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা আর আমি আসামে থাকি। আজকে এটা আমার ফার্স্ট ডেইলি ব্লগের ভিডিও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। প্রতিদিন সকালে গরম জল আর সামান্য চিয়া সিড জলের মধ্যে গুলেই কিন্তু দিনটা শুরু হয়, আর তারপর খেয়ে নেই ঘটাঘট এক গ্লাস, কী বলো তো, এটা চাল কুমড়ার রস। কিছুদিন আগে মুসলপুর গিয়েছিলাম ঘুরতে, তো ওখান থেকে বেশ কয়েকটা চারা এনেছি। সকাল সকাল ভাবলাম চারাগুলো পুঁতে ফেলি। মাটি নেট থেকে অর্ডার দিয়েছি, তো আসতে মোটামুটি 10 দিন সময় লাগবে। তো চারাগুলোকে বাঁচানোর জন্য আমি একটা টবে সামান্য কোকোপিট ছিল সেগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। আমাদের এখানে কাছে পিঠে খুব একটা নার্সারি নাই, তাই যেখানেই পাই সেখান থেকে যা পাই গাছ তুলে আনি আর লাগানোর চেষ্টা করি। ভাড়া বাড়িতে থাকি, তো যতটুকু চেষ্টা করি ঘরটাকে একটু সাজিয়ে রাখার। তেমন শৌখিনতার বাড়ি আমরা এখানে পাইনি, কারণ ওর তো একটু গ্রামের দিকে পোস্টিং, তাই যতটা পেয়েছি ততটুকুকেই একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। একদিন তোমাদের সাথে আমার সমস্ত গাছের ভিডিও শেয়ার করব। তারপরেই চলে যাই সকালবেলা এই লাল চা খেতে। লাল চা আর বাদাম ভাজা কিন্তু আমার রোজকার সঙ্গী। তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবে, এই ভিডিওতে লাল চা আর বাদাম ভাজা কিন্তু থাকবে। আর সকাল সকাল বানিয়ে ফেললাম একটু আমরস। আমরস কিন্তু গরমের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার এই আমরস পছন্দ আমাকে অবশ্যই জানিও। এটাতে কিন্তু আমি কোনোরকম দুধ দিইনি, সামান্য জল দিয়েছি। আমেরই এত সুন্দর গন্ধ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিছুক্ষণ পর রান্নাঘরে এসে দেখি ও আবার শোলা কচু নিয়ে এসেছে। শোলা কচু কাটতে কিন্তু বেশ জ্বালা, হাত খুব চুলকায়, তাই আমি গ্লাভস পরে নিয়ে বেশ তাড়াতাড়ি কেটে নিলাম। তোমরা কিন্তু হাতে অবশ্যই তেল লাগিয়েই শোলা কচুটাকে কাটবে। তারপর শোলা কচুগুলোকে ছোটো ছোটো টুকরো করে জলে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা আমি আজকে আমিষভাবেই করব। রসুন আর কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শোলা কচুগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। শোলা কচুগুলোতে কিন্তু একটু জল থাকলে একদম খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করো যতটা শুকানোর ততটাই শুকাবে। যতক্ষণ না একদম টেনে আসছে ততক্ষণ ধরে কচুটাকে কিন্তু কষিয়েই যেতে হবে। এই শোলা কচু দিয়ে আমার এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। এই শোলা কচুটা খেতে এতটাই টেস্ট লাগে যে কিছুই লাগে না। আমি অবশ্য তার সাথে সামান্য মাছের ঝোল আর মাছের একটু তেল ছিল, সেটাকে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। মাছের তেল ভাজা খেতে আমার যে কী ভালো লাগে। আজকে দুপুরে এই ছিল আমার খাওয়ার, এই শোলা কচু সাথে মাছের ঝোল আর মাছের তেল ভাজা। শোলা কচু দিয়ে আমি প্রায় গোটা ভাত খেয়ে নিয়েছি, আর মাছের তেল যেন আমার কাছে অমৃত। আমি এটা আমিষভাবে শোলা কচু বানিয়েছিলাম, তোমরা চাইলে নিরামিষভাবেও বানাতে পারো। আদা বাটা, জিরা বাটা আর ছোলা, ভিজিয়ে রাখা ছোলা দিয়ে শোলা কচু বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে দিতে হবে সামান্য একটু চিনি। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।